ওকে, সো আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ল্যান্স। করো সেটা হচ্ছে ল্যান্স, ইভেন এই ল্যান্সের বহুবিধ ব্যবহার আছে। সাধারণত আমরা আমি যে চশমাটা ইউজ করতেছি সেটা একটা ল্যান্স, তারপরে ক্যামেরার ল্যান্স, সবগুলোতে ল্যান্স থাকে। সো এই ল্যান্স হচ্ছে দুই প্রকার, এবং এই ল্যান্স গুলোর একটা হচ্ছে উত্তল ল্যান্স, একটা হচ্ছে অবতল ল্যান্স। এবং আমরা দেখবো অ্যাকচুয়ালি ল্যান্সটা আমরা কিভাবে তৈরি করি। সো এই ল্যান্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে তৈরি করি সেটা হচ্ছে, সাপোজ ধরো এটা একটা বৃত্ত। এখন এই যে এই বৃত্তটা, এই বৃত্তটার সাথে যখন আরেকটা বৃত্ত এইভাবে আমি দিব, তখন একটা জিনিস খেয়াল করো, তখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গায় একটা কমন যে পয়েন্টটা সৃষ্টি হয়েছে, এই যে কমন পয়েন্টটা, আমি যখন আমি যদি এখন ওই বাকি সম্পূর্ণ বৃত্তটাকে মুছে দিই, খেয়াল করো, আমি যদি এখন বাকি যে সম্পূর্ণ বৃত্তটা ছিল ওই সম্পূর্ণ বৃত্তটাকে যদি মুছে দিই, তখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই যে যদি আমি বৃত্তটাকে মুছে দিই, তখন এই যে অংশটা থাকতেছে এইটা হচ্ছে একটা ল্যান্স। দ্যাট মিন্স ল্যান্স হচ্ছে এমন একটা জিনিস যে আমরা দুইটা দুইটা গোলকীয় মানে দুইটা গোলকীয় ইয়ার দেখে কেটে মানে কাটা কাচের অংশ জোড়া দিয়ে একটা ল্যান্স তৈরি করা হলো। আচ্ছা, এখন আমি আগে বলছিলাম যে উত্তল আর অবতল মানে হচ্ছে ধরো একটা চামচ, একটা চামচের এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে উত্তল, আর এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে অবতল। তার মানে দেখো এদিকে দুই দিকেই হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে আছে, যেহেতু এরকম ভাবে আছে আমি বাইরে থেকে যেহেতু এরকম এরকম দেখতে পারতেছি, সো এইটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। আর এইটার ক্ষেত্রে, আর এই যে এইটার ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সাপোজ এটা হচ্ছে এরকম একটা বৃত্ত, আর হচ্ছে এরকম আর একটা বৃত্ত, খেয়াল করো না, এরকম একটা বৃত্ত আর এরকম আর একটা বৃত্ত। এখন এই দুইটা বৃত্তের আমরা যদি এই অংশটা একসাথে করি, অর্থাৎ এই দুইটা বৃত্ত যদি আমরা এরকম ভাবে নিই, দুইটা এরকম ভাবে কাটার পর যদি দুইটাকে এরকম ভাবে একসাথে রাখি, তখন দেখো তখন এই যে এইরকম একটা পোর্শন সৃষ্টি হবে এইরকম। এবং এই যে এই এটা এটা একটা লেন্স, এবং এইটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের কারণ হচ্ছে, খেয়াল করো আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে চামচের এই অংশটা হচ্ছে উত্তল, এই অংশটা হচ্ছে অবতল, অর্থাৎ এরকম ভাবে থাকলে সেটা হচ্ছে অবতল, খেয়াল করো এটা বাইরের দিকে এরকম ভাবে আছে এবং এদিকেও এরকম ভাবে আছে, এরকম ভাবে, অর্থাৎ দুই দিক দিয়ে সে অবতল হিসেবে আচরণ করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অবতল লেন্স। এখন আমাদেরকে ল্যান্স সংক্রান্ত কিছু প্যারামিটার জানতে হবে, যেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ল্যান্সের যে কি বলে ফোকাস দূরত্ব, তারপর হচ্ছে প্রধান অক্ষ বা আলোক কেন্দ্র, ওইগুলো আমাকে জানতে হবে। কারণ হচ্ছে আমি ল্যান্সে অ্যাকচুয়ালি কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা করতে চাচ্ছি, সেটার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে খেয়াল করো এই ল্যান্সটার ক্ষেত্রে দেখাই, এই ল্যান্সটার ক্ষেত্রে এই যে এই এই অংশটা অবশ্যই একটা বৃত্তের অংশ, আমি একটা বৃত্ত থেকে কেটে নিছি এই অংশটা, সাপোজ আমি এরকম ভাবে কাটলাম, আবার এই দিক থেকে এই বৃত্তটার এই এরকম অংশ কাটলাম, এই যে এরকম কাট করলাম, এরকম কাট করলাম, কাট করার পরে এই দুইটাকে একসাথে জোড়া লাগিয়ে আমি একটা লেন্স তৈরি করছি। এখন এই যে এই এই পোর্শনটা যে বৃত্তের অংশ, খেয়াল করো যে বৃত্তের অংশ, যে বৃত্তের অংশ, সাপোজ এটা হচ্ছে সি ওয়ান, আর এটা হচ্ছে, এটা হচ্ছে একটা বৃত্ত, আর এইটা আবার এই বৃত্তের অংশ, এইটার কেন্দ্র হচ্ছে সি টু। এখন এই যে এইটার, খেয়াল করো এই যে এই বক্রতার যে এটা, এই বক্রতাটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে বলবো আমরা এই ল্যান্সের এই পার্টের বক্রতার কেন্দ্র। আবার কেন্দ্র থেকে যদি আমরা এই পর্যন্ত দূরত্ব নিই, দূরত্ব নেওয়ার পরে এতটুক দূরত্বের যে মাঝখান একেবারে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুকে আমরা বলবো ফোকাস। তারপরে এই যে ফোকাস বিন্দুটা হচ্ছে এইটার, এবং এইটার ক্ষেত্রে ঠিক এরকম এই দিক থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে এই পার্টের বক্রতার কেন্দ্র, এবং এইটার যে অর্ধেক সেটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। দ্যাট মিন্স ফোকাস দূরত্ব মানে কি, ফোকাস দূরত্ব মানে হচ্ছে যে ব্যাসার্ধটা একটা ল্যান্স, একটা ল্যান্সেরই একটা বক্রতার অংশ, যেই বৃত্তের অংশ ওই বৃত্তের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। ক্লিয়ার? সো উত্তল লেন্স হিসেবে আমরা খেয়াল করি, সাপোজ এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এবং দূরত্বটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মানে এই বক্রতাটার ব্যাসার্ধ, এবং এই এতটুক দূরত্বের যে মাঝখান অর্থাৎ অর্ধেক, এতটুক দূরত্বের অর্ধেক হচ্ছে এটার জন্য ফোকাস দূরত্ব। তার মানে ফোকাস দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা যখন খাতায় জ্যামিতিক ভাবে করবো, তখন আমরা কি করবো, কাটা কম্পাস দিয়ে এরকম ভাবে একটা নিবো,
এবং এটা নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এরকম বক্রতার ব্যাসার্ধটা এরকম ভাবে করবো, তারপরে এই রেখাটাকে দুই ভাগে ভাগ করবো। আমরা সাধারণত একটা রেখাকে দুই ভাগে ভাগ করতে জানি, যে এই রেখাটার নাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এদিক থেকে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, আবার এদিক থেকে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আসবে। তারপরে এই যে যদি যোগ করে দিই তখন এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এই রেখাটাকে দুই ভাগে ভাগ করবে। আমরা এই জায়গায় যখন খাতায় আঁকবো তখন বক্রতার ব্যাসার্ধ থেকে আমরা ফোকাস দূরত্বটা বের করে নিতে পারবো। এবং এইদিকে যে এইদিকে আরেকটা দেওয়ার জন্য আমি যে এই বরাবরটা দিলাম, সো এই যে এই পয়েন্টটা এই বিন্দুটা যেটা থেকে দিলাম এটা হচ্ছে এইটার জন্য, এইটার জন্য বক্রতার ব্যাসার্ধ, এইটার জন্য বক্রতার ব্যাসার্ধ তুমি আঁকতে চাই ঠিক এরকম, এইটার জন্য বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই দুটো, এবং এইটার যে অর্ধেক, এইটার যে অর্ধেক সেই অর্ধেকটা হচ্ছে এইটার জন্য ফোকাস দূরত্ব। ক্লিয়ার, বুঝে গেছে ব্যাপারটা? সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটু ভালোভাবে খেয়াল করো, আমি কি বললাম যে আমি যদি খাতায় আঁকতে চাই একটা লেন্স, বা লেন্সে যদি পুরোটা ঠিক আঁকতে চাই তখন আমি যেভাবে আঁকবো আঁকার সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ খেয়াল করো আমি আবার দেখাচ্ছি, আমি যদি উত্তল লেন্স আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো, সেটা হচ্ছে আমি প্রথমে এরকম ভাবে কাটা কম্পাস এরকম ভাবে একটা নিব, নেওয়ার পরে এই যে এই জায়গায় যে কেন্দ্রটা ছিল এই কেন্দ্রটা মার্ক করবো, এবং এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে সাপোজ এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এই যে সি এ দূরত্বটা, সি এ দূরত্বটা এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এইটাকে যদি অর্ধেক করি অর্থাৎ সি এ ভাগ টু সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে ফোকাস, অর্থাৎ এই দিকে যখন ভাগ করবো তখন এই যে এটা এটা হচ্ছে এটার জন্য ফোকাস। এবং আমি যখন আরেকটা এরকম ভাবে নিবো, সাপোজ এরকম ভাবে যখন আরেকটা নিবো, সাপোজ এরকম ভাবে নিলাম, সরি এটা এরকম ভাবে, সাপোজ এরকম ভাবে নিলাম, এবার এইটার জন্য, এইটার জন্য আঁকতে গেছে এরকম ভাবে দিতে হচ্ছে, এইটা থেকে সাপোজ এই বিন্দুটা হচ্ছে ডি, এই বিন্দুটা থেকে আবার এই যে কেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা, সাপোজ এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এটা সি, এই ডি থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এই দুইটার, এই দুইটার অর্ধেক এটা হচ্ছে ফোকাস। ওকে, সো এইটা যদি আমরা শিখে থাকি আমরা তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা আরেকটা টার্মে চলে যাবো, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের ডিফিনেশনটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি যখন একটা লেন্স আঁকবো, সাপোজ এটা হচ্ছে একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে আমি যখন একটা লেন্স আঁকবো তখন এই যে এটা সাপোজ এটা একটা লেন্স, এবং এই লেন্সটার ক্ষেত্রে আমরা জানি যে সাপোজ এটা হচ্ছে সি এটার জন্য, এইটার জন্য এটা সি, এবং এটার জন্য এটাকে বলা যাবে না এটা এফ, এইটার জন্য এটা হচ্ছে সি এটা হচ্ছে এফ। এখন এই যে এই দুইটা কোনো যদি সংযুক্ত করি, খেয়াল করো এই দুটো যখন সংযুক্ত করবো তখন দেখবো যে এই জায়গায়, খেয়াল করো তখন দেখবো যে এই যে এই পয়েন্ট, এই এই পয়েন্টটা যে পয়েন্টটাতে এই রেখাটা আর এই যে এই প্রধান অক্ষটা মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র, এটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। ওকে, তো এটা যদি আমরা বুঝে থাকি আমরা চলে যাবো হচ্ছে লেন্সে কিভাবে চিত্র আঁকবো, সেই চিত্র আঁকার নিয়মাবলীতে চলে যাবো। সেই চিত্র আঁকার নিয়মাবলীতে যদি চলে যায় তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমি আগে অবতল লেন্সের ক্ষেত্রে এটা দেখাইনি, ব্যাপারটা হচ্ছে ঠিক অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র আমরা যেভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই অবতল লেন্স, সাপোজ এটা হচ্ছে অবতল লেন্স একটা এরকম এরকম, এইটার জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটার জন্য সাপোজ ফোকাস হচ্ছে এইটা, সরি এটা এইটা ফোকাস, এবং এইটার জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটার জন্য ফোকাস হচ্ছে সাপোজ এইটা। খেয়াল করো একটা সি ওয়ান, একটা সি টু, একটা এফ ওয়ান আর একটা এফ টু। এখন এই দুইটাকে আমি সংযুক্ত করবো, এবং এই দুইটাকে সংযুক্ত করার পরে এই দুইটার মধ্যবিন্দু থেকে এই দুইটার উপরের যে দুইটা দেখা দিলাম এই দুইটার মধ্যবিন্দু থেকে আমি এই বরাবর টান দিব, এবং এই জায়গায় যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে এই অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, বললাম সেটা হচ্ছে ওই অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। ওকে, সো এখন আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে কিভাবে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য আমাকে যেই নিয়মাবলীগুলো মানতে হবে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র দুইটা নিয়মাবলী মানব, এই দুইটার মাধ্যমেই আমরা লেন্সের যে কোনো পজিশানে যে কোনো চিত্র আঁকতে পারবো, সেটার জন্য আমরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুইটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, সেই দুইটা সূত্র হচ্ছে খেয়াল করো সাপোজ এইটা, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এবং আমি যদি ধরে নিই এটা এটা ছিল তার সি, এটা হচ্ছে তার এফ, এটা হচ্ছে তার এফ, এবং এইটা হচ্ছে তার সি, এটা হচ্ছে তার সাপোজ এফ। তো আমরা যেটা করবো সাপোজ এই জায়গায় যদি একটা বস্তু রাখি, এই জায়গায় একটা বস্তু রাখলাম, এই জায়গায় বস্তু রাখার পরে এরকম ভাবে দিই, সরি ভুলে গেছি, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ওকে,
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে যখন এটা দিলাম তখন এইটা থেকে যদি সমান্তরাল রশ্মিপুঞ্জ আসে, যদি সমান্তরাল কোনো রেখা আসে, যদি সমান্তরাল কিছু আসে, যদি সমান্তরাল রশ্মিটা আসে, তখন এই রশ্মিটা এটার ফোকাস দিয়ে যাবে, বললাম যদি সমান্তরালে আসে তখন হচ্ছে ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে এক নম্বর রুলস। এক নম্বর রুলসটা কি বললাম যে একটা বস্তু থেকে আলোক রশ্মি, কি বললাম, একটা বস্তু থেকে আলোক রশ্মি যদি সমান্তরালে আসে, একটা বস্তু থেকে আলোক রশ্মি যদি সমান্তরালে আসে সেটা ফোকাস দূরত্ব দিয়ে যাবে। এটা হচ্ছে এক নম্বর রুলস। এখন দুই নম্বর রুলসটা হচ্ছে, দুই নম্বর রুলসটা যদি আমি দুই নম্বর রুলসে যদি চলে যাই তখন আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে একটা আমাদের লেন্স, লেন্স, ওকে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা এটার জন্য, এটার জন্য আবার সি, এটার জন্য এফ, হচ্ছে আলোক কেন্দ্র। দুই নম্বরটা হচ্ছে যে এই জায়গায় একটা বস্তু থেকে যদি আলোক রশ্মি আসে এবং ওইটা যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন এটা এই সোজা বরাবরই যাবে, অর্থাৎ এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, এই রেখাটাকে আমরা শুধুমাত্র আলোক কেন্দ্রিত দিব। অর্থাৎ ব্যাপারটা এরকম, আলোক কেন্দ্রিত যদি যায় তখন এই বরাবরই যাইতে থাকে আর ওইটা অন্য কোনো দিকে ডিরেকশন চেঞ্জ করে না। আমি যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলো হচ্ছে প্রথম রুলসটা যেটা আমাকে মেনটেন করতে হবে, সেই প্রথম রুলসটা হচ্ছে যদি সমান্তরালে আসে তবে ফোকাস দিয়ে যাবে, সাপোজ সমান্তরালে যদি এটা আসে তখন ফোকাস দিয়ে যাবে, সরি, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, যদি এটা সমান্তরালে আসে তখন এটা ফোকাস দিয়ে যাবে, যদি এটা সমান্তরালে আসে তখন এটা ফোকাস দিয়ে যাবে, যদি এটা সমান্তরালে আসে তখন এইটা ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ সমান্তরালে কোন রশ্মিগুচ্ছ আসলেই এটা ফোকাস দূরত্ব দিয়ে যাবে, সেটা হচ্ছে এক নম্বর রুলস। দুই নম্বর রুলসটা হচ্ছে আলোক কেন্দ্রে যখন যাবে তখন সে আলোক কেন্দ্রে যেতে থাকবে, ক্লিয়ার? আবার খেয়াল করো এক নম্বর রুলস উত্তল লেন্সের ক্ষেত্রে, এক নম্বর রুলসটা হচ্ছে এইটা যখন আসবে, এইটা যখন কি সমান্তরালে আসবে তখন সে ফোকাস দূরত্ব দিয়ে যাবে, যদি কোনো সময় ফোকাস দূরত্ব দিয়ে আসে তখন সে সমান্তরালে ফিরে যাবে, ক্লিয়ার? তো এখন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে কোন কোন পয়েন্টে কি কি চিত্র হইতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, একটা যখন একটা লেন্স আঁকবো তখন এটার বিভিন্ন পজিশন আছে, এই জায়গায় বস্তু রাখার জন্য কয়েকটা পজিশন আছে, এই কয়েকটা পজিশনে আমি তোমাদেরকে দেখাবো সম্ভাব্য কয়টা পজিশনে তুমি বস্তু রাখতে পারো। সো এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এটা হচ্ছে তার সি, এটা হচ্ছে তার এফ, এটা হচ্ছে তার সি, এটা হচ্ছে তার এফ, খেয়াল করো। এখন এটা হচ্ছে তার আলোক কেন্দ্র, কেন্দ্র, এবং দেখো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্রের পাশে এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, দেখে বলবো ফোকাস দূরত্ব, ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র, বা এটাকে বলতে পারো মেরু, এটাকে বলো আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, খেয়াল করো। দেখবে তুমি বিভিন্ন পজিশনে বস্তু রাখতে পারো, একটা হচ্ছে অসীম, একেবারে অসীমে থাকলো, এটা হচ্ছে আলাদা কথা, একটা হচ্ছে এই যে অসীম আর এই যে কেন্দ্র, এই অসীম আর এই কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ তুমি বস্তুটা এই জায়গায় রাখতে পারো, অসীম একটা হচ্ছে কেন্দ্রের মাঝখানে, অথবা তুমি বস্তুটাকে কেন্দ্রে রাখতে পারো, এই জায়গাতে যদি রাখতে তখন এইটাও করতো অসীমা কেন্দ্রের মাঝখানে, সো এটা নিয়ে আলোচনা করতেছি না, তুমি বক্রতা কেন্দ্রেও রাখতে পারো, বা এটা বলতে পারো ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখতে পারো, যেহেতু ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধে, তারপরে তুমি এই কেন্দ্র আর এই যে ফোকাস দূরত্ব এইটার মাঝখানেও রাখতে পারো, তারপরে যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ফোকাস, এই যে ফোকাস, এই ফোকাসের মধ্যেও রাখতে পারো, তারপরে যেটা দেখবো এই যে ফোকাস আর এই যে আলোক কেন্দ্র এইটার মাঝখানে রাখতে পারো বস্তুটা। তার মানে কি বলো, আমি কয়েকটা পজিশন পেলাম যে পজিশন গুলোকে আমি, যে পজিশন গুলোতে আমি বস্তু রাখতে পারি, এবং আমি দেখাবো যে এই যে এই এগুলোর কারণে কি কি অ্যাকচুয়ালি মানে ওই প্রতিবিম্ব সৃষ্টি হবে, ওটা আমি দেখাবো যে আমি রাখতে পারি একেবারে অসীমে, নয়তোবা অসীম আর কেন্দ্রের মাঝখানে, নয়তোবা কেন্দ্রে, নয়তোবা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, নয়তোবা ফোকাসে, নয়তোবা আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করব, আমরা হচ্ছে অসীম আর এই যে বক্রতার কেন্দ্র এইটার মাঝখানে একটা বস্তু রাখবো, এবং আমরা দেখবো একচুয়ালি কোন মানে কি অ্যাগড়িত হয়। আমি এইগুলা মুছে দিলাম, এগুলো যদি আমি মুছে দিই